আসসালামু আলাইকুম শেলি কুকিং চল থেকে আপনারা সকলের স্বাগতম আমার ভিডিওটা আপনারা দেখবা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আমার আজকের রেসিপি খেসকি মাছ বোনা আপনারা লগে শেয়ার করাম আমি যেভাবে করি আমি আধা কেজির মতো খেসকি নিছি কেন পরিষ্কার হইরা দুই ইয়া বালাটিকে আর এখানে আমি পেঁয়াজ বাটা রাখছি দুই টেবিল চামচ খেসকি লাগে আর এখানেও আমি মরিস রাশি ফালি হইরা হাতিয়া সাত ছয়টা আর একটা রসুন কুচি খরা রাশি খেসকি লাগে এখন একটা হান্ডি নিরাম হান্ডির মাঝে আমি পরিমাণ মতো তেল দিমু আর খেসকিটা আমি মাখাইয়া এরম এখন আমি পেঁয়াজটা দিলাই রাম তেলর মাঝে আর রসুন কুচিটাও আমি দিলাই মো লগে আর পরিষ্কার করা খেচকি মাছ অগুণও আমি দিলাই রাম হান্ডির মাঝে ভাণ্ডিৰ মাছে আমি খেচকি মাছ ডাল হলদা এক চামুচ হলদ দিলাই মই খেচকিত আমি মৰিচা আমি মৰ্চৰ গুড়াটা আমি একদম সময়ীয়া দিম আধা চামুচটো কম দিম খাচামৰিচ ফালি সৰা আছে আমি গোলাপ দিম আৰু মাৰিচাই আমি সময়ীয়া দিম আধা চামুচ থাকিও আমি হম দি ৰাম মচুৰ গুড়া এখন আমি লবন এটা দিম পৰিমাণ মত দিয়া আমি আধা কাপ পানী দিম পানী দিয়া এখন আমি এটা খাটি দিয়া বালা টিকেই গোন্ধৰে নাৰম চাৰম মছলা এটা মিলাই ৰাম এখন আমি চোলাৰ মাজে বোৱাই মোক সঁচামৰিচ দিয়া খাচামৰিচটো আমি দিলাই চি এখন আমি চোলাৰ মাজে চোলাৰ হাই হিটত দিয়া জালসৰমূৰ চোলাৰ মাজে বোৱাই চি গেসটা আমি ফুল ধরিয়া দিলাম এখন বিশ মিনিটের লাগে আমি একটা ডাইক্যা দিলাম আমি আবার দশ মিনিট বাদে দেখমু এখন বিশ মিনিট একটা আমি জাল হরমু দশ মিনিট হয়ে গেছে আমি হাঁসকিটা একটু দেখ দেখলাম আবার আমি ডাইক্যা দিলাইরাম দশ মিনিট লাগি 10 মিনিট করে আবার দিয়ে দশ মিনিট গেছে এখন আমি খেচকি মাসও ফাঁসফুরন আধা চামুচ দিলাই আধা চামুচ ফাঁসফফুরন দিয়া দৈন্য ফাতা দিলাইম দইনা পাতা দিয়া আমি একটা বাটির মাঝে পরিবেশন করম আপনার লগে শেয়ার কৰাম দেখিবা আমাৰ খেচকি মাছটা কতটুকু সুস্বাদু হৈছে আমি এটা বাতিৰ মাজে পৰিৱেশন কৰিছি আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ দেখিবা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আলামুম